ডাক দিয়েছেন ডালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে ময়নামতী নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই একটি মেয়ে ময়না যেতা নাম আমি তো একটা মানুষ খুঁজে পায় না কোন কুল আপনাদের সাথে আছে আমি শুভকান এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সালমান রাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক যদি আমরা একটু বলি আসলে সালমান রাজ সম্পর্কে আমি সামান্য একটু বলি আসলে উনি গান করেন এবং ওনার আমি বেশ কিছু গান দেখেছি এবং আসলে আমাদের প্রয়ত শিল্পী আসলে আমাদের শ্রদ্ধীয় এন্দ্র কিশোর দাদার যে কণ্ঠ আসলে সেই কণ্ঠে কোনো মানুষের কণ্ঠই কিন্তু নকল হয় না আসলে সালমান রাজ যখন গান গায় মনে হয় যে আসলে এন্দ্র কিশোরদার গান গাচ্ছে এমনটা আসলে মনে হয় কি হ্যাঁ সবাই মানে আমার যে শ্রোতা ওনারাও বলে থাকেন সেম কথাটাই যে আমার অনেকটা ওরকম হয় এন্ডোদার কণ্ঠের সাথে মিলে আমরা কি আজকের আয়োজন আসলে আপনার একটা যে কোনো একটি গান দিয়ে আমরা শুরু করতে পারি কিনা অবশ্যই যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প গল্প আছে আছে অল্প অল্প জীবনের অসাধারণ অসাধারণ একদমই মনে হচ্ছিল যে আসলে সত্যি সত্যি যে আসলে এন্ড্রো দাই গাচ্ছেন এমনই আসলে এই যে আসলে এন্ড্র কিশোর দাদা আসলে তার তো কোনো তুলনা হয় না এই আপনার কণ্ঠটা তার কণ্ঠের সাথে মিলে গেল বা নাকি আপনি ইচ্ছা করে মিলালেন আমি ইচ্ছা করে মিলাইনি আমি নিজেও জানতাম না যে এরকম হয় কিন্তু আমার গান গাইতে ভালো লাগে গান গাই তো একজন একজন করে শোনা সবাই বলে যে এন্ডু এন্ডু সারেশ কণ্ঠের সাথে আমার কণ্ঠ মিলে যায় এই যে আসলে আপনি এন্ডুদার কণ্ঠের সাথে আপনার কণ্ঠে মিলে যায় আসলে এই বিষয়টা নিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কিনা যে আসলে সমস্যার সম্মুখীন হতে হয়নি কোনো সমস্যা হয় না হতে হয়নি কখন আসলে একজনের কণ্ঠের সাথে একজনের কণ্ঠ মিল থাকলে কি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে উঠে আসা কতটুকু সহজ এটা আমার মনে হয় না যে উঠে আসা সহজ কারণ হয়তোবা বিভিন্ন মানে ঝামেলা থাকতে পারে পার্সোনালি মিডিয়া ভিত্তিক তো এই জন্য উঠে আসা সফল হতে গেলে নিজের কষ্ট করে উঠতে হবে যদি অডিয়েন্স রোতারা চায় তাহলে একটা মানে শিল্পী তৈরি হতে পারে বা পারবে কত সাল থেকে গান করেন দু থেকেই আমি একটু একটু করে মানে গানের সাথে গানে আসলে কেন আসলেন গানে আসলাম ভালো লাগা ফ্যামিলির ফ্যামিলি থেকে চাওয়া যে গলার সুর ভয়েস ভালো এজন্য না একটা সময় আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কিছু হতো মিউজিক ইন্ডাস্ট্রিতে বর্তমানে খুবই কঠিন একটি জায়গা আসলে এই সব কিছুর সাথে তাল মিলিয়ে গানটাই আসলে বেছে নেওয়া কেন আসলে গান আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দিত মিউজিকের জন্য যে আমি আমার গলার ভয়েস ভালো তো আমি এজন্য অন্য কোনো দিকে ফোকাসটা না দিয়ে আমি শুধু মানে গানের দিকেই আছি এখান থেকে কোনো রেভিনিউ ইনকাম পাচ্ছেন। ইনকাম পাচ্ছি আবার পাই না পাচ্ছি না মানে মোটামুটি আর কি চলছে মানে চলে যাচ্ছে চলে যাচ্ছে মানে ভবিষ্যতে কি আসলে গানই সারা জীবন থাকবে হ্যাঁ গান গান নিয়েই থাকব আর দর্শকদেরকে আসলে কেমন কোন ধরনের গান আসলে উপহার দিতে চান দর্শকদের সেই ধরনের গান উপহার দিতে চাই যে গানগুলো এখনো দর্শক গুনগুনায় কালজয়ী কিছু গান আছে যে গানগুলো দর্শকের ভিতরে এখনো বাজে তারা মানে নিজেরাও গাওয়ার চেষ্টা করে অনেক দর্শক সেই যে আমাদের হারিয়ে যাওয়া যে গানগুলো তো আমি চাই যে দর্শকদের ওই ধরনের গান দিতে যে গানগুলা তারা সারা জীবন মনে রাখবে আর যদি আমরা আপনি সেরা কণ্ঠেও প্রতিযোগিতা অংশগ্রহণ করি সেরা কণ্ঠে তারপরে আর টিভি রিয়েলিটি শোতেও ছিলাম আমি কত রাউন্ড পর্যন্ত গিয়েছি আমাকে মিউজিক রাউন্ড থেকেই আমার একটাই প্রবলেম যে আমার কণ্ঠ এন্ডু মতো হয় তো এজন্য ওনাদের একটাই কথা যে হলে ওনার থেকে ভালো হতে হবে না হলে ওনার থেকে খারাপ হতে হবে সমান সমান ওনার মতো হয়ে গেলে আমাকে তারা মানে ওয়েটিংয়ে রেখে দিবে এরকম একটা ব্যাপার এই তো একটা সমস্যার সম্মুখীন পড়েছেন আমি পড়েছি কিন্তু আমি এটা নিয়ে একটুও ঘাবড়াইনি কারণ আমাকে ওনারা যে অডিয়েন্স না দিত তার থেকে বেশি শ্রোতা আমার এখন আছে আমার ফেসবুক সাইট হোক আমার সব সাইডে ওনাদের চেয়ে জনপ্রিয়তা আমার এখন মানে ভালোই আছে আপনার কণ্ঠে আমি একটি গান শুনেছি যে আসলে ইন্ডুকেশ্বর দাদার যে দুধে আলতা বরণে তোমার আসলে এই গানটা আমি পুরোটাই শুনেছি আমার কাছে খুব বেশ লেগেছে আসলে দর্শকদের উদ্দেশ্য যদি আসলে আপনি একটু শোনাবেন দুধে আলতা বদন্তমার চন্দনের সুবাস ভরা দুটি দীঘল কাজল আখি যেন মেঘের কাজল পড়া তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল আমি তো একটা মানুষ তো যে পাই না কনকো দুধেয় আলতা বদন্ত মার চন্দনের সুভাষ ভরা বাঃ চমৎকার আসলে আপনি যখন এন্ড্রোদার গান গাচ্ছেন এন্ড্রোদার মতোই হচ্ছে আ কণ্ঠ টোন ভোকাল কিন্তু আবার মিউজিক ভিডিও দেখেছি আসলে মিউজিক ভিরের সাথে আপনার মিল খুব একটা সত্য বলতে মিউজিক ভিডিওটা আমার মানে এন্ডুদার যে গানগুলা যারা করেছেন লিখেছেন বা সুর করেছেন সেই প্রজন্মের সুর এবং লেখা কিন্তু এখন আর নাই আমাকে যদি ওনারা হাত দেয় যেমন ওনার গান কে লিখত কবির বকুল সাহেব উনি লিখতো তো আমাকে উনি দিক লিরিক্স দিক টিউন করেছে কে এন্ডুদার ওনারা আমাকে লিরিক্স টিউন দিক আমি সেম ওরকম দিতে পারবো আপনার কণ্ঠ যেহেতু আসলে এন্ডোদার সাথে মিল আসে সেক্ষেত্রে তো আপনাকে বাংলাদেশের সিনেমাতে আসলে গান করার সুযোগ বা হয়েছে কিনা আসলে সুযোগ হয়েছে মানে একটু একটু করে যাত্রা করছি মানে শুরু হচ্ছে জানি না কতটুকু এগোতে পারবো ফিল্মে আপনার গানের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার গানের পিছনে আমার সব থেকে বড় ভূমিকা আমার ফ্যামিলি সাপোর্ট কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে আসতে পারতাম না মিউজিকে আর তারপরও আছে কিছু প্রিয় মানুষ আছে যারা আমাকে মানে মিউজিক্যালি সাপোর্ট দেয় অলওয়েজ হতাশ হয়েছেন কখন যে আসলে গান আমাকে দিয়ে হবে না বা হচ্ছে না বা ভালো কিছু হচ্ছে না আমি হতাশ একেবারে যখন ফার্স্ট হতাশ হয়েছি চ্যানেল আই থেকে মানে চ্যানেল আইয়ের যখন আমি শুনি আমার ওয়েটিংয়ে থাকা লাগবে স্যারের মতো কণ্ঠ হওয়ার জন্য তো তখন একটু ভেবেছিলাম যে গান নিয়ে মনে হয় না যে আর এগোতে পারবো তো তারপরে আমি থেমে থাকিনি আমি আরও চেষ্টা করছি যে মিউজিক নিয়ে গান নিয়ে ভালো কিছু করার আমাদের দেশে তো বর্তমানে যারা আমরা দেখি যে আসলে ফিল্মের গানে বেশ হাতে গোনা কয়েকজন শিল্পী গান করেন আসলে ইন্দ্রদার মতো শিল্পী বা তার তুলনা হয়নি আসলে তার মতো ওইভাবে তো আর কেউ তৈরি হতে পারবে না তো সেই জায়গা তো আপনার এই সুযোগটা একটা দারুণভাবে আসলে কাজে লাগার কথা কিন্তু লাগছে না এটা কাজে লাগছে না কেন জানি না হয়তো আমার নিজেরটা নিজেরই কাজে লাগাতে হবে মানে এভাবে যে যেভাবে আমি এগিয়ে যাচ্ছি এরকম করে আপনার আসলে এই যে হুবহুব তার কণ্ঠে যে গান করেন কণ্ঠে গান করেন এতে তার আসলে দর্শকদের রেসপন্স আসলে দর্শকদের রেসপন্স আমি মানে হান্ড্রেডে হান্ড্রেড পাই আমার যতগুলো দর্শক আছে আমার ফেসবুক পেজ বা ইউটিউব সবাই আমাকেই চায় এবং এন্ডু সারের দ্বিতীয় ইন্ডু কিশোর মানে জুনিয়র ইন্ডু কিশোর হিসাবেই তারা আমাকে মানে অ্যাকসেপ্ট গ্রহণ করেছে আর কি এই এন্ড্রোদার মতো গান করেন আসলে ফেসবুকে কোনো মেয়ে মানুষ আপনাকে আসলে কতটুকু মানে মেয়ে ফলোয়ার কত আপনার আসলে আমার মেয়ে ফলোয়ারই বেশি কি বলে তারা কি কি বলে আপনাকে তারা আমার গান ভালোবাসে আমার গান আমার গায়কী তারপর আমার কথা বলা সবকিছু তারা পছন্দ করে প্রেম প্রেম করিনি কারণ মিউজিকের সময় দিতে পারবো না তাই মিথ্যা বললেন না সত্যি বললেন সত্যি বললাম কারণ আমি মিউজিকটাকে আমার প্রেম হিসাবে নিয়েছি প্রেম করবেন কিনা প্রেম করব না তবে আমি সবাইকে ভালোবাসি এটা তো আপনার হচ্ছে কমন মানে দর্শকদেরকে আসলে বোঝানোর মতবে করে বলে দিলেন যাতে কেউ রাগ না হয় যদি মানে কাউকে সবাইকে খুশি করার জন্য বলে দিলেন যে আসলে সবাইকে ভালোবাসি তবে প্রেম করব না কারণ আমি আমার মিউজিকটা অনেক ভালোবাসি যে যে প্রেম আমার যতটুকু ভালোবাসা আমার গানের প্রতিই আছে মিউজিকের প্রতি সামনের দিকে কি আসলে এন্ড্রোদার মতো কণ্ঠেই গান গাইবেন নাকি আসলে এটা কি আসলে আপনার হয়ে যায় নাকি আপনি ইচ্ছা করে আসলে এটা আমার হয়ে যায় মানে স্বর না থাকলে তো আর সুর হয় না তো আমার ব্যাপারটা এরকম আমি তো আর এটা চাইলেও মানে ধার করে আনতে পারছি না তবে এন্ডুদা এন্ডু স্যার ওনার মতো হুবহু আমি পারবো না কেউই পারে না কারো কণ্ঠের সাথে মিলাতে আমার যেটা আছে ওইটাই আমি ব্যবহার করছি এবং করব। তার সবচেয়ে কোন গানটি আপনি বেশি ভালো গাইতে পারেন আমার সব গানই ভালো লাগে মানে তারপর স্পেশালি থাকে না যে আপনি সবচেয়ে তার একটি গান ভালো গাইতে পারেন না ভালো লাগে আমার একটি গান ভালো লাগে জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত একটু যদি আসলে শোনান জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত জীবনের গল্পটা যদি এমন হতো শেষ থেকে আবার শুরু করা যেত গানটা আমার খুব ভালো লাগে কারণ আসলে যদি আমরা এরকমটা পারতাম যে জীবনের গল্পটা মানে শুরু করতে পারতাম আবার নতুন করে এই জন্য এই গানটা আমার খুব বেশি ভালো লাগে আপনি তো ময়নামতি গানটাও সুন্দর গান হ্যাঁ ময়নামতি একটু একটু শোনান সামান্য একটু ময়নামতি ওদের পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই গায়েরই একটি মেয়ে ময়না নাম। সেই দুষ্টু না যে ঘরে সারাটি গ্রাম রাখত পাগল করে পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটির একমাত্র সাথী সারা গায়ের চোখের মনি ছিল ময়না মতি আসলে লাইন লিরিক্সগুলো পুরো অ্যাডজাস্ট মানে যেটা গিয়ে হয়েছে चमत्कार হয়েছে আসলে আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে আমার সবথেকে প্রিয় মানুষ আমার মা আমার अम्মা মানে মারা গেছেন দুই বছর হতে যায় খুব প্রিয় মানুষ ছিল যিনি আমার খুব ভালো লাগার মানুষটাই মানে নাই এখন এখন মায়ের পরে কি আছে আসলে মায়ের পরে আমার ফ্যামিলিতে আমার বাবা ভাই বোন মানে প্রিয় মানুষ উদ্দেশ্য আসলে আমাদের মাধ্যমে কোনো কিছু বলতে চান কিনা বলতে চাই তারা সবসময় আমার সাথে আছে আর আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে সব দিক থেকেই তো আমি চাইবো যে আমার আমার প্রতি আরো বেশি বেশি দোয়া রাখার জন্য এবং ভালোবাসা রাখার জন্য দর্শকদেরকে আসলে কি বলবেন স্পেশালি আসলে দর্শকদের কাছে একটি চাওয়া আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের ভালো লাগার গান নিয়ে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই যদি আপনারা রাখেন আর কেনই রাখবেন না আপনাদের প্রিয় কিছু গান প্রিয় যদি ভালো লাগার গান উপহার দিতে পারি তাহলে তো অবশ্যই রাখবেন আমাদের দেশের যারা সঙ্গীতের গুরু আসলে তেমন কারো তেমন কারো কাছে আপনার কোনো সান্নিধ্য আসলে পাওয়া হয়েছে কিনা না যারা আপনাকে তৈরি করবে আমি তৈরি করার মতো কোনো সান্নিধ্য পাইনি কারণ বর্তমান বাজারটা আসলে টাকার কাছে সব কিছু ডেবে যায় যেমন এখনকার যে লিজেন্ড যারা আছেন ভালো মানুষগুলো নাই এখন যাদের থেকে আমি সান্নিধ্য পেতাম কিন্তু টাকার কাছে এখন মানে আগেই কথা বলতে গেলে যে মাথা ধরা দু একজন লিজেন্ট আছে তাদের সাথে আগে টাকার হিসাব যদি এক লাখ দুই লাখ তিন লাখ এরকম মানে গানের ডিমান্ড করে তো দেখা যাচ্ছে আমার অ্যাবিলিটি নাই আমার এখন মন চাচ্ছে আমি আলী ইমন ভাইয়ের থেকে একটা গান করব কিন্তু ওনার বাজেট দেখা যাচ্ছে আমি দিতে পারবো না কিন্তু উনি তো আমাকে গান গাওয়াবে না আমার ইচ্ছা আমি কবির বকুল সাহেবের একটা লিরিক্স নেব কিন্তু উনি তো আমাকে লিরিক্স দিবে না ওনাকে একটা ডিমান্ড দিতে হবে বিগ বড় বড় ডিমান্ড যার জন্য মানে আমি তাদের সান্নিধ্য কারোরই পাইনি কোনো লিজেন্ডের কোনো সান্নিধ্য আমি পাইনি এমন কারো কাছে গিয়েছিলেন যে আসলে আপনাকে লিরিক্স দেয়নি বা এরকম ডিমান্ড ছিল আমি হ্যাঁ আমি ডিমান্ড গিয়েছি মানে প্রত্যেকটা আমি নাম নাই বলি মানে সবার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং গিয়েছি সবখানেই মিনিমাম একটা গান করতে দুই তিন লাখ টাকার মতো খরচ যাবে এটা কি উঠবে নাকি এই টাকাটা আসলে এটা উঠবে না মানে এটা ওনার ওনাদের খরচ হিসাবে ওনারা নিয়ে নেবে আমাকে দিয়ে একটু গাওবে জাস্ট আর কিচ্ছু না আপনি তো ভালো গান করেন যেহেতু দার কণ্ঠে গান করেন আমরা দেখি যে আসলে অনেক শিল্পীরাই একটা মিউজিক ভিডিওতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হলে ভাইরাল হয় আসলে ভাইরাল হতে চান না কেন ভাইরাল আসলে যেভাবে আছি এইটাই আমার কাছে মনে হয় যে আমি ভাইরাল তো এর থেকে আমার ভাইরাল মানে হওয়ার ইচ্ছা নাই বা হতে চাচ্ছি না এই যে দর্শকদের ভালোবাসা পাচ্ছি এটাই মনে করছি আমি ভাইরাল মানে আমার সার্থকতা তার মানে ভাইরাল হতে চান না সবার মতো না ভাইরাল না হলে তো আপনার ডিমান্ড থাকবে না আপনাকে আসলে নিজেরই খরচ ডিমান্ড থাকবে না ঠিক আছে কিন্তু এই ডিমান্ডটা অর্জন করতে গেলে আমার মানে এখনকার যে গানগুলো চলছে বাজারে এই টাইপের গান আমার আসলে আমার ভালো লাগে না তো ভাইরাল হতে গেলে তো আমার এই ধরনের গান করতে হবে যেটা আমার সম্ভব না আপনার নিজের একটা গান আসলে যদি আমরা আমাদের দর্শক শুনতে আসলে নিজের গান আমার নিজের একটি গান আছে রঙ্গিলা পাগলা গানটি আমার অনেক ভালো লাগার গান আর গানটা অলরেডি ইউটিউবে ভালো মিলিয়নের কাছাকাছি হ্যাঁ 2 মিলিয়নের কাছাকাছি 1.9 মিলিয়ন 9 মিলিয়ন রাইট তো গানটি শুরু করেছিলেন পলক হাসান সুমন ভাইয়া লিখেছে সালাউদ্দিন সাগর ভাই আর গানটি আমি অল্প একটু করছি তুই মুচকি মুচকি হাসিস ডাকলে শুনিস না আমি যে তোর প্রেমে পাগল কেন বুঝিস না তোর নরম নরম কথার সুরে আমি গলি না মধুর সুরে পাগল করে মনে রাখে না রঙ্গিলা 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 রে তোর প্রেমে রঙে রাঙিয়ে দে পাগলারে পাগলা পাগলারে পারলে তুই রে চুরি করে নে আমাদের দেশে তো ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কোম্পানি রয়েছে কোন কোম্পানি মিউজিক কোম্পানি আসলে আপনার সাথে চুক্তি করতে চায় না এত সুন্দর গান করেন অনেক শিল্পী তো মিউজিক কোম্পানিগুলোও এখন মানে ওই যে আমি বললাম বিজনেস টু বিজনেস মানে ব্যবসার দিকে পড়ে গিয়েছে সবাই মানে ওনারাও বিজনেস দেখছে যে কোন গান করব আর এখন এখন ইন্ডাস্ট্রি যেভাবে চলছে কে ভালো গাইছে বা কে ভালো গান করছে এটা এটার দিকে নয় কার একটু ট্রেন্ডিং আছে সে যদি ব দিয়েও গান করে ওইটাকে তারা বিশ্বাস হিসাবে নিচ্ছে তার পিছনে লক্ষ টাকা কিন্তু তার যে দশ টাকা ইনভেস্ট করবে এরকম ভালো কিছু না হয় আসলে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু না হয় তারপরে ওই গান নিয়ে সারা জীবন থেকে যাবে আমি গান কখনো ছাড়বো না আমি যেভাবে আছি আমার নিজের জন্য করে হলেও গান গাবো এটা কি একটা আত্মার আমার আত্মার খোরাক হ্যাঁ মানে যার জন্য ছাড়তে পারবে না ছাড়তে পারবো না দর্শক আমরা কথা বলছিলাম আসলে আমাদের বর্তমান সময়ের একজন আহ গুণী শিল্পী যার নাম সালমান রাজ এবং আপনারা তার এতক্ষণ তার একাধিক গান কিন্তু শুনলেন এবং তার নিজের গাওয়া গানও শুনলাম এবং তার যে কণ্ঠ আসলে আমাদের শ্রদ্ধীয় এন্ড্রু কিশোর দাদার কণ্ঠের সাথে মিলে যায় আসলে দাদারও কিন্তু বেশ কয়েকটি গান আসলে আমরা শুনলাম তার কণ্ঠে বেশ ভালো লেগেছে এবং আমি মনে করি যে আজকের যে আমাদের আয়োজন বাংলা ফিশনের বিশেষ আয়োজন আনন্দ আড্ডা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার দর্শকদের আসলে আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে আসি দর্শকদের কি বলবেন এবং দর্শকদেরকে ভবিষ্যতে কেমন গান উপহার দিতে চান দর্শকদের একটি কথা বলতে চাই আমি সালমান রাজ আপনাদের সাথে আপনাদের ভালো লাগার গান দিয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আর আপনাদের মনের মতো পছন্দ মতো গান সবসময় উপহার দিতে চাই যদি আপনারা আমাকে এবং আমাদের সকল মিডিয়া সাপোর্ট কর্মীদের যদি সাপোর্ট দেন তো এটাই আপনাদের কাছে আশা করি আশাবাদী আমরা দর্শক আমাদের আয়োজন দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা অবশ্যই আপনাদের কাছে আমাদের আজকের আয়োজন ভালো লেগেছে এবং আপনারা আমাদের সালমান রাজ ভাইয়ের জন্য দোয়া করবেন তার জন্য অনেক অনেক শুভকামনা এবং আজকে আমরা আজকের মতো বিদায় নেব তবে বিদায় নেব তার একটি গান দিয়ে গানের মাধ্যমে আমরা আসলে আজকে শেষ করব আমাদের সাথেই থাকুন বাংলা ফিশনের সাথেই থাকুন ডাক দিয়ে আছেন ডাল আমারে রই বোনায়ার বেশি দিন তোদের মাঝারে মাজারে রে ডাক দিয়াছেন দাম মারে না আর বেশি দিন তোদের মাঝারে মাজারে রে ডাক দিয়াছেন দামে ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় রে চিঁড়ে ও রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন আমারে। রইব না আর বেশি দিন তোদের মাঝারে